হাই, আমি তৃষা, আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে আনতে চলেছি ডাল পুরি রেসিপি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার কাছ থেকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জন্য আমি প্রথমে নিয়েছি ময়দা, আপনারা কিন্তু এতে ময়দাই দেবেন, আটা নয়। এবার এর মধ্যে আমি দিচ্ছি সামান্য নুন, হাফ টেবিল চামচ কালো জিরে, হাফ চা চামচ বেকিং সোডা, যেটাকে আমরা অনেকে খাবার সোডাও বলে থাকি, আর দেব 2 টেবিল চামচ সাদা তেল। আর এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। এবার আমি এটার মধ্যে অল্প অল্প করে জল দেব আর এটাকে মাখব। ময়দাটার মধ্যে আপনারা কালো জিরের পরিবর্তে কাঁচা জোয়ানও দিতে পারেন। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। পুরীর ভিতরে আমরা যে পুরটা দেব তার জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি ছোলার ডাল ভিজে, আর নিয়েছি আদার টুকরো। এর মধ্যে আমি খুব বেশি জল দেব না। ডাল বাটাটা আমার হয়ে গেছে, এবার আমি এই ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। ডাল বাটাটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। এটার মধ্যে আমি এবার দেব স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর 1 চা চামচ চিনি। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ডালটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসে। এটা ঝরা ঝরা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। এটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ময়দাটা থেকে লেচিগুলো কেটে নেব। কি
এইভাবে আমি বাকি লেচিগুলোর মধ্যে পুরটাকে ভরে নিচ্ছি। সবকটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার একে একে এই লেচিগুলোকে বেলে নিতে হবে। এইভাবে আমি সবকটা ডাল পুরিকে ভেজে নেব। সবকটা ডাল পুরি আমার তৈরি হয়ে গেছে। আর এই ডাল পুরিগুলো কোন তরকারির সঙ্গে খেলে এর টেস্ট আরো বেড়ে যাবে সেই তরকারির লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন।